পেট ব্যথা, মাসিকের সময় পেট ব্যথা মেয়েদের একটা অত্যন্ত কঠিন সমস্যা। বহু মেয়েকে ব্যথায় বিছানায় দাবড়াতে দেখেছি, কি কষ্টকর কয়েকটা দিন। কারোর একদিন থাকে, কারোর টোটাল চার দিনই ব্যথা থাকে, কারোর পিরিয়ড হওয়ার আগের থেকেই ব্যথা আরম্ভ হয়, কারোর একদিন থাকে, দুদিন থাকে, কারোর হোল লেন্থ ব্যথা থাকে, কারো সহ্যের মধ্যে থাকে, কারোর অসহ্য, কি কষ্টকর। তাই আমি ভাবি যে বলা হয় সৃষ্টিকর্তা বলে যদি কেউ থাকে বা যারা বিশ্বাস করে নারী পুরুষ যে আলাদা সৃষ্টি হয়েছে, কিন্তু মেয়েদের কষ্টকর রোগের সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশি। ডেলিভারি থেকে আরম্ভ করে সেটা যদিও রোগ না, কিন্তু অ্যাবনর্মাল হলেই তো রোগের পর্যায়ে পড়ছে। ডেলিভারি, আফটার ডেলিভারি বিভিন্ন সমস্যা, প্রত্যেক মাসে এই পিরিয়ডের সমস্যা, ব্যথা, যন্ত্রণা, অসুবিধা, ক্যান্সারের ক্ষেত্রেও তাই, ব্রেস্টের টিউমার, জরায়ুর টিউমার, অনেক অনেক বেশি কমন, অনেক বেশি কষ্টকর। মেয়েদের ভাবতে আমার খুব কষ্ট লাগে যে বিধাতার বা সৃষ্টিকর্তার সৃষ্টি, আমরা যে সৃষ্টির মধ্যে দিয়ে প্রত্যেকে জন্মগ্রহণ করি, কিন্তু আমাদের মায়েদের বোনদের সত্যি কত কষ্ট। যে ব্রেস্ট নাথিং বাট সাম ফ্যাটি টিস্যু, কিন্তু প্রকৃতির নিয়ম এমন হয়তো পুরুষ মানুষকে আকৃষ্ট করে, কিন্তু সেই ব্রেস্টের যে যন্ত্রণা, ব্যথা, অ্যাপসেস এবং ভেরি কমন ক্যান্সার মেয়েদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এই পেট ব্যথা, মেয়েদের মাসিকের সময় পেট ব্যথা অত্যন্ত কষ্টকর রোগ, এইটা আমাদের ভালো করে জানতে হবে। সেই যন্ত্রণাক্লিষ্ট মেয়েদেরকে, বোনদেরকে, মায়েদেরকে যদি আমরা আরাম দিতে পারি, তাহলে আমাদের এর থেকে শান্তি আর কিছু নেই। সেই জন্যে ওষুধগুলোকে আমাদের খুব ভালো করে জানতে হবে। নাম্বার ওয়ান, একটি আর এসিমোসা অর সিমিসিপিউবা, এর মেইন সিমটম কী, এই ওষুধটা আমরা কখন দেবো? প্রফিউজ ব্লাড, অনেক রক্তস্রাব হয়। রক্তস্রাব তো আরও অনেক ওষুধে আছে, সেবাইনাতে আছে, ফসফরাস আছে, বেলেডোনা আছে, কিন্তু এর ক্যারেক্টার কী এইগুলো জানতে হবে। থেরাপিউটিক্সের বই বা মেটেমেডিকার বই খুললে এক একটা হাজার সিমটম দেওয়া আছে, কিন্তু ডিফারেন্সিয়েট কী করে করতে হবে, সেই প্র্যাকটিক্যাল ক্লুটা কেউ গুছিয়ে লেখেনি, সেই প্র্যাকটিক্যাল ক্লুটা কেউ গুছিয়ে বলে না, কারণ সেই প্র্যাকটিক্যাল নলেজ অনেকের নেই। ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে দুটি, আমি খুব কম কথাই ডিফারেন্সিয়েটগুলো শিখিয়ে দিতে চাই। প্রফিউজ ব্লাড উইথ ট্রেমেন্ডাস পেন, তার মানে মোর দ্য ফ্লো মোর দ্য পেন, যত ব্যথা যত বেশি ব্লাড স্রাব তত ব্যথা। তাহলে এক নম্বর পয়েন্ট সিমিসিপিউগার, মোর দ্য ফ্লো মোর দ্য ব্লাড মোর দ্য মেনস্ট্রুয়েশন মোর দ্য পেন। অনেকের ধারণা আছে বা অনেক ওষুধেও আমরা দেখি যে বেশি ব্লিডিং হয়ে গেলে ব্যথা কমতে থাকে, যেমন ল্যাকেসিস অ্যান্ড জিঙ্ক কাম মেটালিকাম, যত ব্লাড বেরোবে তত ব্যথা কমবে। কিন্তু সিমিসিপিউগা মোর দ্য ফ্লো মোর দ্য ব্লাড মোর দ্য পেন। নাম্বার টু, পেন অ্যাক্রোসেস অ্যাবডোমেন ফ্রম সাইড টু সাইড ফ্রম সাইড টু সাইড ফ্রম লেফট টু রাইট রাইট টু লেফট ট্রান্সভার্স পেন, কাঁটাই কাঁটাই কি থাকবে, এইগুলো খুঁজতে গেলে খুব বিপদ, বেশিরভাগ ক্লিনিক্যালি পাওয়া গেছে। তাই তুমি এখন যদি বলো কাঁটাই কাঁটাই এপাশ থেকে ওপাশে ব্যথা যাচ্ছে না বলে দেবো না, তা নয়, এইগুলো বুঝতে হবে। অনেকে খোঁজে লেফট সাইড নয় লেখেছিস দেবো কেন, রাইট সাইড নয় লাইকোপোডিয়াম দেবো কেন, না, এগুলো বুঝতে হবে যে বেশিরভাগ পাওয়া গেছে, আমার রোগীতে না পেতে পারি। সো পেন সাইড টু সাইড অব অ্যাবডোমেন ফ্রম লেফট টু রাইট ট্রান্সভার্স পেন, হেডেক ফ্রম সাইড টু সাইড বেলেডোনা, হেডেক ফ্রম সাইড টু সাইড, আর তো ওই কান থেকে আরম্ভ হচ্ছে ব্যথা যেন শঁ করে বললমের মতন ওই কান দিয়ে বেরোচ্ছে বেলেডোনা। কিন্তু মেয়েদের মাসিকের সময় পেট ব্যথা, এবার মাসিকের সময় পেট ব্যথায় বলছি বলে কি অন্য সময় দিতে পারবো না, একে বলা ইন্টারপ্রিটেশন, কোনো একটা অন্য পেট ব্যথা, পুরুষ মানুষের মাসিকের ব্যথা না,
এই পিকুলার সিমটম আমরা ডিসমেনোরিয়াতে পড়লাম যে পেট ব্যথা ফ্রম বাঁদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁদিক আড়াআড়িভাবে চলে আড়াআড়ি। আমি অন্য সময় পেট ব্যথা এই সিমটমটা পাচ্ছি, আমি শিবুকে ভাবতেই পারি। একে বলা ইন্টারপ্রিটেশন, অ্যানালিসিস করা, এভালুয়েশন। এই ইভালুয়েশন করে বনি গছন অনেক সিমটমকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। সো পেইন ফ্রম সাইড টু সাইড, মোর দ্য ব্লাড মোর দ্য পেইন। নাম্বার থ্রি, দি পেশেন্টস আর স্যাড, ডিপ্রেসড, মেলানকোলিক, অ্যাপাথেটিক। এদের হাসি খুশি ভাব নেই, মন মেজাজ খারাপ, সবসময় একটা ডিপ্রেশন ডিপ্রেশন। সো নেভার ফরগেট মাই ফ্রেন্ডস, দি সিমিসিপিউগা অর অ্যাক্টিয়ারিসমোসা, মোর দ্য ব্লাড মোর দ্য পেন। নাম্বার টু, পেন ফ্রম সাইড টু সাইড, আপ লোয়ার অ্যাবডোমেন অফকোর্স। নাম্বার থ্রি, দি আর স্যাড, ডিপ্রেসড, মেলানকোলিক, অ্যাপাথেটিক, ইনডিফারেন্ট। মন খারাপ, মন মেজাজ খারাপ, হাসি খুশি নেই, বিমর্ষ ভাব। আওয়ার নেক্সট ড্রাগ ইজ বেলেডোনা। বেলেডোনা হৃষ্টপুষ্ট মোটাসোটা ফর্সা সুন্দরী দেখতে মহিলারা, এই বেলা বেলাডোনা। বেলা মিন্স, বেলা ওয়ার্ড কামস ফ্রম বেল, ডিকশনারিতে দেখবে বিই ডবল এল ই, বেল। বেল মানে সুন্দরী তন্নী, সুন্দরী মহিলা। ডনা, ডনা মিন্স গার্ল, এই জন্য অনেক মেয়েদের নাম রাখা হয় ডনা। ইংল্যান্ড আমেরিকায় আমরা যেমন বাচ্চাদের এই মোনা এই সোনা, তেমনি ওদেরকে ডনা রাখে। ডনা মিন্স স্মল গার্ল। সো বিউটি বিউট, বেলা 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 মিন্স বিউটিফুল, ডনা মিন্স গার্ল। সো বিউটিফুল গার্ল, যারা সুন্দর দেখতে, লাল থকথকে মুখ, গার্ল হৃষ্টপুষ্ট সুন্দরী বাচ্চা, তাদের বলাই ডনা বেলা। সেই জন্য এই ওষুধের ক্যারেক্টার, এই মানুষগুলো, এই মহিলাগুলো এরকম দেখতে বলে এদেরকে বলা হয়। ওই গাছটার নামই হয়েছে বেলেডোনা। গাছটার নাম বেলেডোনা হলো কেন, যে ওই পাতার রস এইখানটায় লাগাতো। এখন যেমন আর্টিফিশিয়াল জিনিস পাওয়া যায় মেয়েদের সাজগোজ করতে, প্রাচীনকালে কী হতো, ন্যাচারাল জিনিস থেকে তৈরি হতো, এই যে সেন্ট পারফিউম, ফুল থেকে তৈরি হতো, রং মেহেন্দি থেকে তৈরি হতো। তো বেলেডোনার পাতা রস এইখানটায় মেয়েরা লাগাতো, তাই সুন্দরী মেয়েদের আরও সুন্দর করত এই গাছ, তাই গাছের নাম হলো বেলেডোনা। বেলা, বেলা মিন্স বিউটিফুল, ডোনা মিন্স গার্ল। তাহলে মেয়েদের রিলেটেড বলে এইটা মেয়েদের মিনিস্ট্রেশনের ডিসমিনারিতে ব্যবহৃত হয়। লাল বেলেডোনার একটা কথা সিমটম হলো লাল, লাল ফোড়া, লাল টকটক করছে। রেডনেস, রেডনেস, রেডনেস ইজ দ্য মেইন সিমটম অফ বেলেডোনা। সো ব্রাইট রেড ব্লাড, পাঁঠা কাটার মতো রক্ত বেরোচ্ছে ডাক্তারবাবু, কী বলবো, টকটকে লাল রক্ত। সো প্রফিউস ব্রাইট রেড ব্লাড, বেলেডোনার একটা সিমটম কি ফোড়া, রেড অ্যান্ড হট। সো হট ব্লাড, অ্যাজ ইউ হট হট ওয়াটার ইজ কামিং আউট ফ্রম মাই ভালভা, আমার ভালভা ভেজা নাকি যেন গরম জল বেরিয়ে আসছে। এই লিকোরিয়া ইজ হট, যখন সাদা স্রাব হয় তখন মনে হয় যেন খুব গরম বেরোচ্ছে, বোরাক্স। লিকোরিয়া ইজ হট, বোরাক্স, মিনিস্ট্রেশন ইজ ভেরি হট, বেলেডোনা। সো প্রফিউস ব্রাইট রেড ব্লাড, হট খুব গরম। তাহলে নাম্বার ওয়ান ব্রাইট রেড ব্লাড, নাম্বার টু হট গরম। আপনি আচ্ছা, তোমার যে ব্লাডটা বেরোচ্ছে, প্রশ্ন করার টেকনিক আছে, আস্তে করে ধীরে বুঝিয়ে দিতে হবে পেশেন্টকে, তোমার যে ব্লাডটা কি কম না বেশি, প্রচুর বেরোচ্ছে ডাক্তারবাবু, প্রচুর, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা, তুমি কি বুঝতে পারো যে তোমার ব্লাডটা যখন বেরোচ্ছে এটা কি এমনি নর্মাল যেরকম কোনো অনুভূতি বুঝতে পারো, যেমন মনে হচ্ছে যেন খুব গরম লাগছে জায়গাটা, গরম জল বেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ। নাম্বার থ্রি, লাইক সিপিয়া, লাইক লিলিয়াম টিক, লাইক মিউরেক্স, বেলেডোনা অলসো দ্য সিমটম, অ্যাজ ইভ এভরিথিং কামিং আউট ফ্রম দ্য ভালভা, সব কি যেন ট্রেনে হিঁচড়ে মুচড়ে দুমড়ে বের করে দিচ্ছে আমার শরীর থেকে, প্রোট্রুডিং সেন্সেশন, সব কিছু যেন বের করে দিচ্ছে। বেলেডোনা অনেকে কজনে ব্যবহার করে ডিসমেনোরিয়ায়, আই হ্যাভ কিওর মেনি অ্যাকিউট কেসেস।
আপাতত কমানোর জন্য মেলোডোনা খুবই ভালো, হয়তো তারপরে তোমার প্রত্যেকবার দিচ্ছ কমছে, তোমাকে কনস্টিটিউশনাল ওষুধ খুঁজতে হবে পরে, বড় ওষুধ সিপিয়া, পালচেটিলা, নেট্রামিউ, লাইকোপোডিয়া, টিউবারকুলিনাম, হোয়াট এভার মেবি, উইথ সিমটম সিমরাইট, উইথ সিমটমস টোটাল। সো ব্রাইট রেড ব্লাড, হট ব্লাড অ্যান্ড অ্যাজ ইভ এভরিথিং কামিং ফ্রম দ্য ভালভা বিয়ারিং ডাউন সেন্সেশন, যাকে বলা হয় ইংরেজিতে বিয়ারিং ডাউন সেন্সেশন, ঠেলে দেন সব বেরিয়ে আসছে। নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন আমি অ্যালফাবেটিক্যালি পড়ছি, অ্যালফাবেটিক্যালি করছি, তা নাহলে ইম্পর্টেন্ট ওষুধ যদি আগে বলতাম, বেশি ইম্পর্টেন্ট সেরকমভাবে করছি না, সবই ইম্পর্টেন্ট, কখন কার কী লাগবে বলা যায়। বারবেরিস ভালগারিস কজনে ব্যবহার করে, ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, মিনিস্ট্রেশন ইজ স্ক্যান্ট, আমরা সিমিসিপি বা বেলেডোনাতে পেলাম, মিনিস্ট্রেশন বেশি, মিনিস্ট্রেশন ইজ স্ক্যান্ট কম, বাট ভেরি শিফটিং পেন, কোথায় ব্যথা হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে, কী করবো ডাক্তারবাবু, এই ডান দিকে হচ্ছিলো একটু আগে, এই দেখুন এখন আবার বাঁ দিকে হচ্ছে, এই এই আবার মাঝখানটায় হচ্ছে, শিফটিং ইন নেচার, পেন রেডিয়েটিং ইন নেচার, নট অনলি ইন মেনস্ট্রুয়াল কলিক, ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট মেডিসিন ফর রিনাল কলিক, গলব্লাডার কলিক, রিনাল কলিক, গলব্লাডার কলিকেও কাজ করতে পারে বারবেরিস ভালগারিস, কিন্তু বারবেরিস ভালগারিস, ডায়াসকোরিয়া অ্যান্ড প্লাম্বাম মেটালিকাম, দিজ আর দ্য থ্রি ইম্পর্টেন্ট মেডিসিন মাই ফ্রেন্ডস, পেইনস আর অলওয়েজ রেডিয়েটিং ইন নেচার, এক্সটেন্ডিং ইন নেচার, ট্রান্সফারিং ইন নেচার, শিফটিং ইন নেচার, ব্যথা এক জায়গায় থাকে না, ইট চেঞ্জেস ফ্রম সাইড টু সাইড, হোয়েন পেইন অ্যান্ড সিমটম চেঞ্জেস ফ্রম সাইড টু সাইড, ল্যাক ক্যান আই নাম সাইড টু সাইড, from transversely belladonna and semicircula, diagonal upper left lower right, lidum agaricus stramonium, barbaris vulgaris diascoria from any shifting in nature, calibicromicum pulsatilla calisal, barbaris vulgaris diascoria plumba metallicum, so pain changes from side to side, may radiates in different parts of the body, ebong onek dure byatha jete pare, shift kore byatha thaye chole jete pare, hatur joint e chole jete pare, upor dike eshe gola porjonto chole aste pare, pain not only shifts, it may go jete pare far distances, onek dure, সো বারবেরিস ভালগারিস মিনিস্ট্রেশন স্ক্যান্টি কম হোক, বেশি হতে পারে, এই যে কম বললাম তার মানে কম ধরে রাখতে হবে, তা না, কোনো মেয়ে বলছে আমার ব্যথা এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে কিন্তু স্যার বলেছিল কম হয়, মেটাস লিটেল, বেশি হতে পারে কারুর, এইটা মাথায় রাখতে হবে, এইটা অনেকে বোঝে না। সো জেনারেলি, সাধারণত জেনারেলি মিনিস্ট্রেশন ইজ স্ক্যান্টি, পেইন ইজ শিফটিং ইন নেচার, পেইন মে রেডিয়েটস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, বোরাক্স, মেমব্রেনাস ডিসমেনোরিয়া, মেমব্রেনাস ওয়ার্ড কাম ফ্রম দ্য মেমব্রেন, টুকরো বড় বড় পাতলা বড় বড় টুকরো, মেমব্রেনাস ডিসমেনোরিয়া, সো বোরাক্স ইজ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন ফর মেমব্রেনাস ডিসমেনোরিয়া, যে তার মানে বড় বড় টুকরো, ক্লট, কিসের ক্লট, ব্লাড, সো দের ইজ এ লার্জ ব্লাড ক্লট কামস আউট
উইথ মেনসেস মিনিস্ট্রাল ব্লাড কিছু ফ্লুইড ব্লাড থাকতে পারে কিন্তু বড় বড় টুকরো যখন আসে তার সাথে পেট ব্যথা তাকে আমরা বলি মেমব্রেনাস ডিসমেনোরিয়া অ্যান্ড বোরাস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেডিসিনস ফর মেমব্রেনাস ডিসমেনোরিয়া দি সাবজেক্টস আর সেমিসিপিগায় পড়েছিলাম স্যাড ডিপ্রেসড বোরাক্সের বাচ্চা হোক বুড়ো হোক মেয়েরা হোক নার্ভাস সেন্সিটিভ অল্প শব্দে চমকে ওঠে হেই কে কি হলো সো ভেরি সেন্সিটিভ অ্যান্ড নার্ভাস সেন্সিটিভ টু নয়েজ কিছু শব্দ হলো বোম পড়লো নাকি সো মেমব্রেনাস ডিসমেনোরিয়া অ্যান্ড ফ্রিকোয়েন্ট ইরাকটেশনস ঢেকুর উঠতে থাকে বোরাক্সের প্রায় কনকমিটেন্ট সিমটম সো বোরাক্স ইজ ইম্পর্টেন্ট মেডিসিন ফর মেমব্রেনাস ডিসমেনোরিয়া উইথ ফ্রিকোয়েন্ট ইরাকটেশনস মে অর মে নট বি বাট দি সাবজেক্টস আর নার্ভাস সেন্সিটিভ টু নয়েজ স্টার্টলস সহজে চমকে ওঠে যে কোনো ব্যাপারে দিস ইজ তাহলে মেডিসিনগুলো আমাদের এইভাবে মনে রাখতে হবে সিমিসিপিউগা প্রফিউজ ব্লাড মোর দ্য পেন পেন ফ্রম সাইড টু সাইড অ্যান্ড দ্য সাবজেক্টস আর স্যাড ডিপ্রেসড মেলানকোলিক মনোমরা ভাব বেরোড় না প্রচুর ব্লাড কিন্তু লাল টকটকে সাংঘাতিক ব্যথা গরম আর মনে হচ্ছে যেন পেটের সব কিছু জ্বরেও সমেত সব বেরিয়ে যাবে বারবেরিজ ভালগারিস মাসিক কম হয় সাধারণত কিন্তু ব্যথা ছড়িয়ে যাবে ঠাইয়ে যেতে পারে পেটের বাঁদিক যেতে পারে ডান দিক যেতে পারে উপরের দিকে আসতে পারে রেফার্ড পেন পেন রেডিয়েটিং ইন নেচার বোরাক্স বড় বড় টুকরো থাকবে ঢেকুর উঠবে গরম মনে হবে আর সেন্সিটিভ নার্ভাস সেই সব মহিলারা সেই সব মেয়েরা খুব চমকে ওঠে নার্ভাস ফিল করে অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন ইজ ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস একটা ওষুধ সাধারণত হার্টের পেনে ব্যবহার হয় যেখানে বলা আছে ম্যাথমেটিকায় যে হার্টের পেন যখন লোহার শক্ত তার দিয়ে ধরে বাঁকছে কনস্ট্রিকশন সেন্সেশন অ্যাজ ইফ ক্লাস্পড বাই এ ওয়্যার তার দিয়ে বাঁধা আছে বাই টই টাইটার অ্যান্ড টাইটার টাইট করে বাঁধছে প্লাম্বার মেট অ্যান্ড প্লাম্বার মেটালিকাম অ্যান্ড ক্যাকটাস মনে হচ্ছে পেটের ব্যথা সামনের দিকে কিছু হলে পিছন দিকে ভাটিবিড়াল কালামের সাথে আমরা যেমন কোনো বই বা বান্ডিলকে টেনে বাঁধি সেরকম মনে হচ্ছে সামনের থেকে দড়ি দিয়ে পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে বেঁধে প্লাম্বার মেট অ্যান্ড ক্যাকটাস অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ পেন ইজ কনস্ট্রিকশন কনস্ট্রিকশন খেঁচে ধরছে টেনে ধরছে কনস্ট্রিক্ট হচ্ছে ছোট করে ধরছে টেনে সো ক্যারেক্টার অফ পেন ইজ কনস্ট্রিকশন অ্যাজ ইফ অ্যাবডোমিন ইজ কেজড খাঁচার মতন বেঁধে বাঁধছে যেন খাঁচার মধ্যে ছোট হয়ে যাচ্ছে ওয়্যার অ্যাজ ইফ টাইটেন বাই এ ওয়্যার একটা তার দিয়ে যেন বাঁধা হয়েছে হুইচ ইজ বিং টুইস্টেড টাইটার অ্যান্ড টাইটার টাইট করে যেন বাঁধছে সে যে পেট ব্যথায় হোক না কেন হোক মিনিস্ট্রাল কলিগ হার্টের ব্যথা হঠাৎ করে ব্যথা আরম্ভ হলো ইস কী ব্যথা কী হলো তোমার মনে হচ্ছে চেপে ধরছে কীরকম ব্যথা চেপে ধরছে মনে হচ্ছে ট্রেনে একদম পিছনে কেঁচে ধরছে আর পাচ্ছি না আমি ডাক্তারবাবু আমার পকেটে ট্রেনে ধরছে যেন তার দিয়ে বেঁধে রেখেছে ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস পোটেন্সি 630 মাদার থাকলে মাদার 500টা পোটেন্সি মেটার্স লিটল কিছু না কিছু কাজ হবেই সব পোটেন্সি সো ক্যারেক্টার অফ পেইন ইজ কনস্ট্রিক্টেড অ্যাজ ইভ অ্যাবডোমিন ইজ কেজ যেন তার দিয়ে খাঁচা বানিয়ে তার ভিতরে ছোট্ট খাঁচা ডিটেনশন ক্যাম্প নাকি বলছে আজকাল হচ্ছে দেশে যেন ঢুকিয়ে দিচ্ছে খাঁচার মধ্যে তার সাথে গলা বুক সব যেন আটকে যাচ্ছে ফিয়ার অফ ডেথ ক্যাকটাসে খুব মৃত্যু ভয় থাকে আশঙ্কা থাকে আর্সেনিক্যাল বা অ্যাকোনাইট
অ্যান্ড ক্যাকটাস গ্র্যান্ডিফোলারাস নাইট্রিক অ্যাসিড ল্যাকেনাইনাম ফিয়ার অফ ডেথ। সো ভয় খুব বেশি, এও নার্ভাস, ভয় বেশি, খাঁচা দিয়ে যেন আটকে দিচ্ছে, তার দিয়ে যেন বেঁধে রাখছে, চেপে ধরে রাখছে, এরকম ব্যথা যদি পেট ব্যথায় মেয়েদের হয়, উই মে থিঙ্ক অফ ক্যাকটাস গ্র্যান্ডিফোলারাস। আসবো থার্ড পার্টে।